নমস্কার, শুভ শারদের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমরা কিন্তু পুজোতে লুচির সঙ্গে নিরামিষ খাবারই কিন্তু খেয়ে থাকি, তাই আজ এসেছি লুচির সঙ্গে একটা নিরামিষ রেসিপি নিয়ে। তো চলো শুরু করি। আজ বানিয়েছি নিরামিষ ছোলার ডাল, যা লুচির সাথে কিন্তু এই ছোলার ডালের কম্বিনেশনটা অসাধারণ লাগে। তো চলো, নমস্কার, দাস কুকিং ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, তো আজকে শুরু করি। প্রথমেই আমি ছোলার ডালটাকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, দেখো খুব সুন্দর করে কিন্তু ছোলার ডালটা একদম ভিজে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে নিয়েছি, দিয়ে এবার ছোলার ডালটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা একেবারে একটু বেশি করেই দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এবার সেদ্ধ করার সময় দেখো অনেক কিন্তু ফেনা ফেনা মতো উঠেছে, এই ফেনাগুলোকে কিন্তু ফেলে দিতে হবে, তাতে এই নোংরাগুলো কিন্তু বাদ হয়ে যাবে। এবার দেখো খুব সুন্দর করে কিন্তু ছোলার ডালটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি কিছুগুলো মশলা, দিয়ে দিলাম জিরে, ধনে, গরম মশলা আর একটা শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভেজে এটাকে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটা কিন্তু অবশ্যই তৈরি করতে হবে, তাহলে কিন্তু ছোলার ডালের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার আমি কড়াইয়ের মধ্যে আরও তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন আর একটা তেজপাতা, দিয়ে ভালো করে একটুখানি ফোড়নটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে আদাটাকে দিয়েও আরও ভালো করে একটু ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে একটু দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম সেদ্ধ করা ছোলার ডালটা, দিয়ে এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। যেহেতু আমার সেদ্ধ করাই আছে, তাই জলটা একটু দেখিয়ে দিতে হবে। দিয়ে এবার এটাকে একটু আরও 2 মিনিট মতো এটাকে একটু রান্না করে নেব। এবার দিয়ে দেবো একটু চিনি, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তাই একটু চিনি দিয়ে দিলাম, আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আরও 2 মিনিট মতো একটু রান্না করে নেব, নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর শেষে একটু ডালটাকে একটু খুন্তি দিয়ে একটু ভেঙে নেব, নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে নিরামিষ ছোলার ডাল লুচির সাথে কিন্তু অসাধারণ।